একটি বিশেষ ঘোষণা। মায়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন মহিলা। ওই মহিলার নাম ফুলটুরা বেউয়া, স্বামী মৃত সাইফুদ্দিন মণ্ডল, ঠিকানা মোক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। উক্ত মানসিক ভারসাম্যহীন মহিলা গত 29/7/2024 অর্থাৎ সোমবার ডোমকলের রঘুনাথপুর মায়ের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের নাম ফুলটুরা বেউয়া, বয়স আনুমানিক 50 বছর, উচ্চতা 5.5 ফুট, গায়ের রং শ্যামলা। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পরনে ছিল হলুদ রঙের শাড়ি। নিখোঁজের একদিন পর রানীনগরের একটি এলাকায় দেখা যায় তাকে, তারপরে সন্ধান পাওয়া যায়নি। সন্ধান পেলে যোগাযোগ করুন 7029939013 এই নাম্বারে। ওই মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।